দোস্তো সকলকে জয় হিন্দ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজ আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে রেশন কার্ড আছে সে রেশন কার্ডের আধার লিঙ্কটি চেক করবো বা রেশন কার্ডের সাথে আমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না এগুলো আমরা কিভাবে চেক করব তাও আবার মোবাইল থেকে তোমাদের আমি এগুলো আজ লাইভ দেখাবো কিভাবে চেক করতে হয় মোবাইল থেকে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে নিন প্রথমে আমাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটি ওপেন করে উপরে যে থ্রি ডট অপশানটি আছে সেই থ্রি ডটে ক্লিক করবো এবং ডেস্কটপ সাইডে ক্লিক করে নেব ডেস্কটপ সাইডে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করবো রেশন কার্ড বা এর লিঙ্কটি আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্টলি পেজটিতে চলে আসতে পারবে চলো প্রথমে যে অপশানটি আছে সেই রেশন কার্ডে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো একদম নিচে আমাদের অপশানটি আছে তো চলো আমরা নিচে স্ক্রল করে চলে আসি নিচে স্ক্রল করে আসার আসার পর তোমাদের এখানে তোমরা দেখতে পাবে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানটিতে আমাদের ক্লিক করে নিতে হবে এই অপশানটিতে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে যে একটি পেজ ওপেনে আসবে ঠিক এরকমই পেজ আসবে লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ডস এখানে যে নিচে অপশানটি আছে সিলেক্ট ক্যাটাগরি সেই সিলেক্ট ক্যাটাগরিতে আমাদের প্রথমে ক্লিক করে নিতে হবে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে তোমার যে কার্ডের টাইপ সেই কার্ডটি এখানে তুমি সিলেক্ট করে নেবে এবং নিচে দেখো অপশানে তোমার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের নাম্বারটি তোমাকে এখানে টাইপ করে নিতে হবে তো রেশন কার্ডের নাম্বারটি টাইপ করার পর নিচে যে সার্ফ সার্চ অপশানটি দেখতে পাচ্ছ সেই সার্চ অপশানে তোমাদের এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরেই তোমাদের দেখো নিচে চলে আসবে এখানে সিরিয়াল নাম্বার তারপর পরে নাম নামে তোমার নাম থাকবে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে তোমার যে হেড আছে ফ্যামিলির তার নাম থাকবে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার যে নাম্বারটি তোমার রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি লিঙ্ক থাকবে এবং তোমার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি চেক করে দেখে নিতে পারো যে কীভাবে মোবাইল নাম্বারটি রেশন কার্ড সাথে লিঙ্ক করতে হয় এরপরে আধার লিঙ্ক স্ট্যাটাস দেখতে পাবে আধার লিঙ্ক স্ট্যাটাস স্ট্যাটাসে লেখা আছে দেখো আধার ইজ লিঙ্কেড মানে আমার আধার কার্ডটি এখানে লিঙ্ক অলরেডি হয়ে আছে তো ভিডিওটির বন্ধুরা এত দূরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো জয় হিন্দ দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে